সামরিক শাসনের গর্ভে তাদের জন্ম হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসাকে নামলাম। এখন সংসদীয় রাজনীতি চলছে, সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান হবে। নির্বাচন একটা উৎসব, সেটাকে উৎসব মুখর করে যে যা ভাবে সে তাই করে, কেননা তারা ভোট ডাকাতি এদেশে শুরু করেছিল, তাই সবসময় তারা ভোট ডাকাতির ভূত দেখে। এটা এখনো বলার সময় হয় নাই। আমি যেটা করছি সেটা হলো বিএনপি বঙ্গবন্ধুর আদর্শের সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে চাচ্ছে বলে আমি তার বিরুদ্ধে আমার এলাকার টাঙ্গাইলের মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি।